সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিদ্যা বাড়ির ফোর্টি সিক্স বিশেষ পরীক্ষার লাইভ যে আয়োজন সে আয়োজনে আজকের এই মেগা আয়োজনে বিশেষ পরীক্ষার যে পরীক্ষার প্রশ্নটি হয়ে গেল আগে পরীক্ষা হয়ে গেল প্রশ্ন প্রশ্নের আমরা সর্বোচ্চ সমাধান করার চেষ্টা করব আশা করছি যারা পরীক্ষা দিয়েছেন তারা সবাই এই প্রশ্নের যে সমাধান দেওয়া হবে সেখান থেকে যে জায়গাগুলো কনফিউশন আছে যে জায়গাগুলো সবার কাছে একটু দুর্বোধ আছে সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং এরপরে ইনশাল্লাহ আজকে রাতে আমরা একটা কাটমার্ক বলার চেষ্টা করব যত মার্কস পেলে এই পরীক্ষার টেকা যাবে সেই বিষয়ে আলোচনার চেষ্টা করব আজকে আলোচনায় আমাদের সাথে একদম আমরা সময়টা বেশি নিবোই না যতটুকু পারি আমরা খুব দ্রুত আনসার করার চেষ্টা করব। কিন্তু সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে কারণ এখানে সব মিলে দুইশো প্রশ্ন সলভ করা হবে প্রথমে ইংরেজি সলভ করা হবে তারপরে সাধারণ জ্ঞান পার্টের যে সত্তর নাম্বার আছে সত্তর নাম্বার সলভ করা হবে তারপরে বাংলা পাঠ করা হবে তারপরে বিজ্ঞান এবং আইসিটি করা হবে এবং সবার শেষে মজায় মজায় গণিত আসবে সেই গণিতে সলভ করা হবে তো আজকে আমরা মানে অনেক বেশি ব্যাখ্যা করব না আনসারগুলো বেশি বলবো বাট যেই প্রশ্নগুলো সবার কাছে কনফিউশন আছে যেই প্রশ্নগুলো অনেক জায়গায় হয়তো কেউ ভুল বলছে কেউ সঠিক বলছে এরকম আছে স্যার আমরা একটু দেরিতে কেন আসলাম এটা অনেকের জিজ্ঞাসা আচ্ছা দেরিতে কেন আসলাম সেটা বলবো আমরা সবাইকে জয়েন করি সবাই মিলে আমাদের সাজাদ আছে আমাদের মিলন স্যার আছে আমাদের এই দাসে হোয়াট ভিও আমাদের ফুজালে আছে আমাদের অবরু আছে আনারুল আছে আমাদের সোহাগ আছে এবং রফিক আছে শাওন আছে এবং আমাদের ই ফর্মুলা আছে সব সাররা আছে এবং অনেক সিনিয়র সাররা যুক্ত হতে পারেননি যারা তারা আমাদের সাথেই যুক্ত আছে তো আমরা এখন এখনই শুরু করে দেই জি জি তাহলে আমরা প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইংরেজি আর এই ইংরেজি প্রশ্নগুলা দিয়ে শুরু করি সেখান থেকে আমরা বাকি প্রশ্নগুলো শুরু করব পরে আমাদের সাতজাত আমাদের আমাদের মিলন অভ্র তিনজন মিলে সাধারণ তারপরে তারপরে জ্ঞানের পাটা যে সত্তর নম্বর থাকে সেটি সলভ করে দিবে তারপরে বাংলায় আমাদের ফুজাইল আসবে ফুজাইল সলভ করে দিবে বাংলা বিষয়টি তারপরে আমাদের বাংলার পরে বিজ্ঞান এবং আইসিটি আসবে আমাদের যে বিজ্ঞান কর্মকর্তা হ্যাঁ বৈজ্ঞানিক কর্মকর্তা বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যিনি বিজ্ঞান ক্লাস নেন তিনি আসবেন আর তারপরে শেষে হচ্ছে যে রুফিক এবং সোহাগ গণিত যতটা মজা করে পড়ায় দুজন মিলে জুটি সে জুটি আসবে সবার শেষে আর সমান না করি সবাই একটু সুন্দর করে অনেক সময় থাকতে হবে কিন্তু হ্যাঁ এবং যতটা পারি আমাদের সবার বন্ধুদেরকে এটা নাম মেনশন করে জানিয়ে দিই যে এই কোশ্চিনগুলো সলভ করে দিক কিন্তু এই কোশ্চেন শেষে আমরা সন্ধ্যার দিকে চেষ্টা করব যে কত নাম্বার পেলে এই পরীক্ষাটা পাশ নাম্বার থাকতে পারে একটা আনুমানিক একটা ধারণা চেষ্টা করব তো আমরা আমাদের এই আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা চলে যাচ্ছি দৈনন্দিন বিজ্ঞান অংশে ইরফান স্যার শুরু করবে তো চলেন আমরা দেখি স্যার এদিকে যে কোশ্চিন গুলো আসলো আমরা সলভ করি স্যার আমরা দ্রুতই আগাবো আপনারা অনেকক্ষণ ধৈর্য অপেক্ষা করেছেন আর অপেক্ষা করেন আমরা শেষ করে দেব খুব দ্রুত নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়

ভাইরাল বিষয় বলা যাচ্ছে এটা বায়োইনফরমেটিক্স ইনফরম্যাটিক্স কে বায়োর সাথে স্যার অ্যাড করে দিচ্ছে আর আমরা দেখতেই পাচ্ছি জীব বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি ইনফরম্যাটিক্স আর বায়ো মানে হচ্ছে জীব আমরা তো জানি তো এই দুইটা সমন্বয় হচ্ছে বায়োইনফরমেটিক্স স্যার আচ্ছা স্যার গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায় এটা স্যার বেশ একটা কনফিউজিং क्वेश्चन ছিল স্যার ভুলেন স্যারও হইতে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এটা অ্যানসার হবে হচ্ছে স্যার মাইটের মাধ্যমে

বি লিম্ফোসাইট দুই ধরনের লিম্ফোসাইট আছে আমরা জানি স্যার বি আর টি এর মধ্যে বি টা অ্যান্টিবডি তৈরি করে স্যার আমরা নেক্সট क्वेश्चन আছে নেক্সট क्वेश्चन এইদিকে এই পর্ষণের উপরে আছে নেক্সট क्वेश्चन এখানে আসেন আচ্ছা স্যার এর মধ্যে স্যার এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে অত্যাবশ্যকীয় এইগুলো সম্পর্কে হ্যাঁ ওকে ফাইন স্যার এটা হচ্ছে ভ্যালিন হচ্ছে স্যার এটা উত্তর কারেক্ট উত্তর হচ্ছে ভ্যালিন

আমি স্যার একটু ফ্রেশ করে এটা দিয়ে দেই দিই চারটি চারটি প্রকৃতি মৌলিক বল হচ্ছে বল হচ্ছে এর মধ্যে দুর্বল নিউক্লিও বল সবল নিউক্লিও বল আর হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স যেটা মহাকুশ বল একটা হচ্ছে তরিতচম্বকীয় বল এই চারটি

এরপর হলো সবল নিউক্লিয় এবং দুর্বল নিউক্লিয় যেটা একবার ওই যে নিউক্লিয়াস এবং মানে প্রোটনের ভিতরে যে আমরা পরমাণুর ভিতরে যে দুটো বল কাজ করে আর কি সবল নিউক্লিয় বল আর একটা হলো দুর্বল নিউক্লিয় বল এই চারটা মানে এই কথাটা আমরা লিখতাম না আমরা সময় নিতাম না নিলাম এই জন্যই যাতে আপনাদের কনফিউশন না থাকে পাঁচটা চারটার মধ্যে চারটাই সঠিক উত্তর এটাই ফিক্সড উত্তর আচ্ছা স্যার জেমস ওয়েব আমরা যেটা প্রাইস আর সেটা হচ্ছে ইনফ্রারেড ওদের যে মানে যেটা সেন্স করতে পারে এই রেটাকে তারা সেন্স করতে পারে ওদের যে ইয়েটা আছে এই জেন্স নাইট মিশন ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু ইনফ্রারেডটাই ইউজ করা হয় আর জেমস ওয়েব টেলিস্কোপের কাজ রাতেও যেহেতু আছে তাহলে এই ইনফ্রারেডই এরা ইউজ করে থাকে এটা তো খুবই সহজ একটা কোশ্চেন স্যার দেখতে পাচ্ছি আলোর প্রাথমিক প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না কাকে একেবারে মাঝেরটাকে দিয়ে দিতে স্যার হ্যাঁ হলুদ স্যার থেকে স্যার বেনি আসল কালার মাঝখান স্যার এটা হচ্ছে হলুদটাকে বলা হয় কিন্তু স্যার গড় গড় বলা হয় আর কি

বলা হচ্ছে অ্যাসিডের সাথে আমরা জাস্ট এই বিক্রিয়াটা যদি চিন্তা করি তাহলে কি কি পাবো আমরা পানি পাবো আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাবো আর একটা হচ্ছে সোডিয়াম উত্তর হবে হচ্ছে সবগুলো ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া এখানে প্রশ্ন শেষ আমরা পরের অংশে চলে যাচ্ছি পরের অংশ হলো কম্পিউটার অংশ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক

নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম এটা স্যার একটা কোনটি কম্পিউটারে মেমোরি হিসেবে দ্রুততম RAM ROM এবং রেজিস্টার সাথে একটা কনফিউশন তৈরি হতে পারে এদিক থেকে রেজিস্টারটা হচ্ছে স্যার রেজিস্টারটাই সবচেয়ে দ্রুততম এটা মেইন মেমোরির সাথেই একেবারে डायरेक्टली থাকে আর আরো গতি বাড়ানোর জন্য পরে ব্যবহার করা হয় ক্যাশ মেমোরি ক্যাশ এটাই নেক্সট আসেন নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না কর্মক্ষমতায় ভূমিকা রাখে না এখানে দেখেন আলাদা মেমোরি একটাই আছে রেজিস্টার মেমোরি ক্যাশ মেমোরি আর র‍্যাম র‍্যান্ডম অ্যাক্সেস এই মেমোরিগুলো ইনস্ট্যান্ট কাজ করে এবং এগুলো সব তথ্য বিদ্যুৎ চলে গেলে মুছে যায় আর রম এর তথ্যটা হলো স্থায়ী তথ্য কারণ এইটাই নির্ভর করে তথ্য ধারণ ক্ষমতা এইখানে এটার উপর নির্ভর করে তথ্য ধারণ ক্ষমতা এটা কম্পিউটারের কার্যক্ষমতার সাথে কোনো সম্পর্ক নাই আর বাদবাকি প্রত্যেকটাই কম্পিউটারের কার্যক্ষমতা বেশি অথবা কম করে আচ্ছা পরে টা চলে যাই একটু করে আমরা এদিকে অক্টাল চব্বিশ দেয় আছে হচ্ছে আটটা ইয়েতে চলে আটটা ডিজিটে তো এটা সরাসরি বাইনারি রূপে একটু খেয়াল করার বিষয় নাম্বারটা শুরু হয়েছে জিরো ঠিক আছে ওকে নেক্সট আসেন একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বল আইকন ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে অর্থাৎ এটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একটা ইন্টারফেস আমাদের মধ্যে কি করবে সংযোগ স্থাপন করে স্যার হ্যাঁ একটা ইয়া ইন্টারফেস থাকে যেটা আপনার আর ইয়ার মধ্যে কম্পিউটারের এটা বিগত প্রশ্ন একেবারে সরাসরি বিগত প্রশ্ন বিভিন্ন সিম্বল চিহ্ন এগুলোর মাধ্যমে

টুইটারটা আর তো আমরা জানি স্যার এটা হ্যাঁ গুগল সার্চ ইঞ্জিন নেক্সট এই পাশে যদি আমরা যাই এই পাশে পরে যেটা আছে পরের অংশটা

www এরপরে আসেন এই যে নিচেটা গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য সহজ কোশ্চেনগুলোর মধ্যে একটা স্যার সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং স্যার ক্লাউড কম্পিউটিং চাহিদা অনুযায়ী হ্যাঁ চাহিদা অনুযায়ী দিবেন স্যার চাহিদা অনুযায়ী আমরাও চাইলে নিতে পারি আপনারা যে এই যে আমাদের মোবাইলে মেসেজ আসে না পে অন স্যার ফারস্টে গুগল যেটা দেয় স্যার ফারস্টে কিছুটা দিন ফ্রি দেয় আর কি

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রশ্নটা গতবার আসছিল গত না তেতাল্লিশতম বিশেষ এসে গেছে তেতাল্লিশতম বিশেষ এসে গেছে নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত দুটো জায়গায় কনফিউশন হয় স্যার সেটা হচ্ছে এই যে মেগাবাইটস আর হচ্ছে মেগাবিটস অ্যানসার হবে মেগাবিটস যদি স্যার এটা অ্যানসারটা যদি এটা বড় হাতের বি থাকতো তাহলে মেগাবাইটস হইতো আর কি